আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাজু নাজমা বলছি ফ্রান্স থেকে আমি ফ্রান্সেরই একটা খুব মজার একটা বিষয় দেখাবো সেটা হলো পুরান জিনিসের মার্কেট আসলে মার্কেট না মেলা বললেই বোধ হয় সবচেয়ে বেশি ভালো হয় কারণ বেচা কেনার সাথে সাথে এখানে কিন্তু এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা থাকে তো কি ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন তাহলে আমার সাথেই থাকুন আমার বিশ্বাস আপনারাও খুবই এনজয় করবেন এভাবেই ওরা নেচে নেচে আসলে ওদের একটা টিম আছে আর সাথে কিন্তু সিকিউরিটি আছে সামনে পেছনে বেশ সিকিউরিটির মাধ্যমেই এদের এই প্রোগ্রামটা সেট করা থাকে আর যারা দেখছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ তো একেবারেই দেখছেন একজন ঢোল বাজাচ্ছে নাচ আসলে মানে খুব বেশি এক্সাইটেড উনি আর কি এটাই বলছিলাম কারণ এখানে পুরান জিনিস কেনা বেচা হচ্ছে আর শুধু কেনা বেচা হচ্ছে যে তাই না এখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা আছে তো পুরানো জিনিসের কেনাকাটা নিয়ে এত কেন ধুমধাম এত কেন একটু মানে মেলা মেলা ভাব আর কি আসলে অনেকে শৌখিন যারা ওনারা শখ করে পুরনো জিনিস বিক্রি করতে আসে এখানে আর যারা কিনতে আসেন তারাও বাচ্চা কাচা নিয়ে সবাই একটু এনজয় করে যেমন আমাদের বাংলাদেশে মেলা বসে না সেই রকমের মেলা এটা রাস্তার মধ্যে বসে অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে সামারে হয় সাধারণত শীতে তো এটা খুব একটা চোখে পড়ে না আমি জানি না শীতে হয় কি না তো সামারই বিভিন্ন জায়গায় এক এক দিন এক এক জায়গাতেই বসে সাধারণত ছুটির দিনগুলোতে বসে তো এটা একটা ই যে দেখা যাচ্ছে ওই ইসার সামনেই ওরা নাচ করছে আর রাস্তার দুই পাশেই দোকানগুলা বসে আর মাঝখানে তো মানে পুরো রাস্তা গাড়ি চলাচল বন্ধ থাকে একেবারেই মানে যেদিন এই মেলাটা বসবে আমি মেলাই বলছি এখন যদিও এইখানে আমাদের এখানে বলে ভকন্ত তো এই মেলাটা যেদিন বসবে সে তার আগেই কিন্তু এইখানে গাড়ি চলাচল নিষিদ্ধ থাকে জানানো হয়ে থাকে একটু আগে যাকে দেখছিলাম ঢুল বাজাচ্ছে উনি কিন্তু ঢুল বাজাতে বাঁচাতে নাচতে নাচতে একদম মাঝখানে চলে এসেছিলেন তো সিকিউরিটি ওনাকে একটু সরিয়ে দিয়েছেন কারণ এই যে নাচ করছে যে আর কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না কিছুক্ষণ এখানে নাচ করে করে ঘুরবে আর কি সারা ইয়েটা এই মেলাটা ঘুরে ঘুরে ওরা পারফর্ম করবে তো আর যাকে সরিয়ে দিলেন উনি ওই টিমের না এই জন্যই ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে তো ওনারা এখন সামনে যাচ্ছে তো যেটা বলছিলাম এখানে আবার আরেকটা বিষয় জিনিস আছে যেটা বাচ্চাদের জন্য আর কি একটা এন্টারটেনমেন্ট ছোটো একটা রাইডস আছে তো এই ওরা সেট করেছে আর কি কমপ্লিট করেছে তো এখনও শুরু হয়নি বাচ্চাদের উঠা কারণ পুরা এটা সেটিং করা টরার পর সব ঠিকঠাক হওয়ার পরে শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে লাফালাফি করবে বাচ্চারা বাচ্চারা তো লাফালাফি করতেই বেশি পছন্দ করে মনে হয় না সেটা দেশে বিদেশের সব বাচ্চারাই আমাদের বাঙালি বাচ্চারা যেমন নাচা নাচে লাফালাফি করতে পছন্দ করে সব দেশের বাচ্চারাই পছন্দ করে এই ধরনের লাফালাফি আর যে কোনো পার্কে গেলে কিন্তু এই ধরনের রাইডসটা একেবারে কমন তাই না তো যেটা দেখাচ্ছিলাম এটা হলো একেবারে ইংলিশের একটা সামনে ইংলিশ বলতে যে খ্রিস্টানদের যেই চার্চ আর কি সেটাকে বলছি তো এইখানে সেটিং করা হয়েছে বাচ্চাদের জন্য ও যে ওরা টেবিল নিয়ে বসেছে ওদের টিম যারা টাকা নেবে মানে টিকিট করে তো আসলে এখানে বাচ্চারা উঠবে তো কিছু কিছু বাচ্চারা অবশ্য যে দে মানে ভিড় করছিল তো ওরা একটু প্রিপারেশন নিচ্ছে আর কি কারণ কেউ টাকা নেবে কেউ ওঠাবে এরকমের যাই হোক আমি দেখাচ্ছি যে রাস্তার এই পাশেও এভাবে মেলাটা বসেছে আবার এই রাস্তার এই পাশে মানে এখান থেকে বিভিন্ন দিকে যে চলে গিয়েছে রাস্তাটা এই যে এখানে ওরা টেবিল একটু আগে যেটা বললাম টেবিল নিয়ে বসেছে এই যে এদের লোকজন মানে ঠিকঠাক করছে আর কি কে কোন কাজ করবে তারপরেই মনে হয় ওদের শুরু হয়ে যাবে আর কি বাচ্চাদেরকে ওখানে ওঠানো কিছু কিছু বাচ্চারা তো খুবই ওয়েট করছে খুবই আগ্রহ নিয়ে যে কখন ওরা উঠবে বাচ্চাদের খুবই পছন্দের রাইড সেটা তো যেটা বলছিলাম এটা একটা সেন্টার বলা চলে তো এখান থেকেই বিভিন্ন সাইডে যে রাস্তাগুলি গিয়েছে সবগুলি রাস্তাতেই কিন্তু এইভাবে দোকানগুলি বসেছে আর এই দোকানগুলি বসা কিন্তু ইচ্ছা করলে যে কেউ গিয়ে বসতে পারবে না এটার একটা সিস্টেম আছে এখানে আমার এলাকায় আমি জানি অন্য অন্য এলাকায় মানে রেটটা আমি জানি না তবে আমাদের এলাকায় প্রতি মিটারের জন্য আট ইউরো করে দিতে হয় তো মিনিমাম দুই মিটার জায়গা একজনের ভাড়া করতে হয় আর কি তো এই দুই মিটার জায়গা নিয়ে তারপরে দুই মিটারের জন্য টাকা পে করতে হয় তারপরে কিন্তু বসতে পারে তার মানে আমি ঘরের জিনিসপত্র নিয়ে বা যে কোনো পরিমাণ জিনিসপত্র নিয়ে যে কোনো জায়গায় রাস্তায় বসে গেলাম তা না একটা আমার জায়গা থাক নিতে হবে এই হলো সিস্টেমটা আর দিন বেচা কেনা চলে এর মধ্যেই কিন্তু খানা দানারও ব্যবস্থা থাকে অর্থাৎ খাবারের দোকানও কিছু আছে আমি দেখাবো অন্যদিকে আর ঘরের টুকি টাকি জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় একেবারে কি নাই এখানে হরেক রকমের জিনিস সব ধরনের জিনিসই পাওয়া যায় তবে সব জিনিসই পুরাতন তা কিন্তু না অনেক নতুন নতুন জিনিসও এখানে উঠে পাওয়া যায় নতুন দোকানও বসে সাথে তবে পুরাতন জিনিসের মধ্যে যেটা ভালো লাগে আমার কিছু কিছু জিনিস দেখতে অনেক অনেক আগের জিনিসও দেখা যায় যে দেখতে আমার ভালো লাগে খুব কেনাকাটা হয়তো করা হয় না এই যে ওরা আবারও ঘুরে আমি ঘুরতে ঘুরতে অন্যদিকে চলে এসেছি এখানেও আবার ওদেরকে পেয়ে গেলাম তো ওই যে বললাম ওরা আসলে ঘুরে ঘুরে সব রাস্তায় ঘুরবে ঘুরে ঘুরে সবাইকে আনন্দ দেবে তো একটা দোকানের সামনে আসলাম যেখানে বই পাওয়া যাচ্ছে আমার মেয়ে আবার বই খুব পছন্দ করে আমিও এক সময় খুব বই কেনাকাটা করতাম পড়তাম এখন অতটা না তো এখানে একটা বই কিনলে দুই ইউরো আর তিনটা বই কিনলে পাঁচ ইউরোতে দেবে মানে তিনটা কিনলে একই কম পড়বে নর্মালি তো তিনটা বইয়ের দাম ছয় ইউরো হওয়ার কথা ছিল তো আমি এটা বই চয়েজ করছে ও কিছু বই কিনবে কারণ এই বইগুলি কিন্তু এমনিতে দোকানে অনেক অনেক দাম তো এখানে কম প্রাইজেই পাওয়া যাচ্ছে ও প্রায় এই কাজটা করে থাকে ওর প্রচুর বই আছে আবার দেখলে আবার কিনবে অবশ্য পড়ে পড়ার জন্যই ওর খুব বই পড়তে খুব পছন্দ করে তো যেটা হয়েছে বই কিনতে কিনতে টিপ টিপ বৃষ্টি শুরু হচ্ছে ছোটো ছোটো ফোটা প্রথমে শুরু হচ্ছে তো ভয় পাচ্ছিলাম আমরা কিন্তু ছাতা টাতা বা কোনো ধরনের প্রোটেকশন আমরা আনি নাই তো এর মধ্যেই দেখি যে দোকানপাট কিছু মানে পেপার দিয়ে পলিথিন পেপার দিয়ে কিছু ঢেকেও ফেলছে তো তাড়াহুড়া করে কিছু বই চয়েস করে নিয়ে নিল আমার মেয়েটা যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মানে পেপার পলিথিন দিয়ে আর কি ঢেকে নিচ্ছে কারণ বইগুলি নষ্ট হয়ে যাবে যে সব জিনিস নষ্ট হওয়ার মতো আর কি এই যে ওনারা আবার প্রিপারেশন নিয়ে এসেছে ছাতা টাতা নিয়ে এসেছে বাচ্চাদের খেলা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আর কিছু কিছু জিনিস আছে যেগুলো নাকি খুব বেশি নষ্ট হয় মানে নষ্ট হয়নি অথচ ব্যবহার করা হয় না তো সেই জিনিসগুলো আসলে বিক্রি অল্প দামে বিক্রি করা হয় এতে করে যারা যাদের দরকার তারা কিন্তু খুব কম দামে পেয়ে যাচ্ছে জিনিসগুলি পাওয়া যায় আর আমি এখন যে জিনিসটা দেখাবো খুবই খুবই ভালো লেগেছে আমার এই যে এই দোকানে এসে এই যে পেন্টগুলি দেখতে পাচ্ছেন একেবারে নজর কাড়া আমি কি বলবো আমি থমকে গিয়েছি এতটাই সুন্দর আরও বেশি সুন্দর মজার বিষয় হলো যে এই পেন্টগুলি যিনি বিক্রি করছেন উনি কিন্তু নিজের হাতে করেছেন এই যে উনি আসলে উনি একটু সংকোচ বোধ করছেন ওনাকে ভিডিও করতে পরে আমি বলেছি যে আমি ভিডিও করছি আমি এটা আমি শেয়ার করব তারপরে আর আপত্তি করেনি তারপর উনি যেহেতু একটু কনজারভেটিভ মনে হচ্ছে আমি একটু রেখে ডেকেই করার চেষ্টা করছি কারণ আমি দেখাতে চাচ্ছি যে ওনার হাতের করা এই পেন্টগুলো তো উনি খুব খুশি হয়েছেন আমি যখন বলেছি আমি একটু কথা বলে নিলাম যে আসলে এই পেন্টগুলো আপনার হাতের আমি দেখে খুব ভালো লেগেছে এই জন্যই করেছি তো এখানে এসেছি ছোটো ছোটো লাইটের আর কি লাইটিংয়ের যে একটা ডেকোরেশন দেখলাম ভালোই লাগলো আসলে অনেক কিছুই ভালো লাগার মতো জিনিস এখানে আছে অনেক সময় কাজে লাগে কিছু কিছু জিনিস আছে এগুলি কিনে রাখলে কাজেও লাগে তো দরকারের সময় পাওয়া যায় না বা কিনতে গেলে বড় মার্কেট থেকে কিনতে গেলে দেখা যাবে যে অনেক অনেক দাম অথচ সেই জিনিসটা এখানে কিন্তু একেবারেই কম দামে মানে পুরান জিনিস তো সবসময়ই কম দাম হয় এখানে পুরাণ হিসেবেই কেনা হয় যদিও জিনিসটা হয়তো ব্যবহারই হয়নি ভালো করে সেই জিনিসটি অনেক কম দামে বিক্রি করিয়ে দিচ্ছে আর এইখানে ছোট বাচ্চারা ওদেরও খেলনা টেলনা কিনছে পাপার সাথে দেখা যাচ্ছে মনে হয় পাপা মামার সাথে কিন্তু অনেক এনজয় করছে আসলে বাচ্চারা অনেক এনজয় করে এই মেলাতে এসে খেলা খেলনা টেলনা সব কিছুই তো পাওয়া যায় তো ওরা কেনাকাটা যেমন করে তেমন খুবই খুবই এনজয় করে তো দেখি ভালো লাগে আমারও বিশ্বাস আপনাদেরও খুবই ভালো লাগছে তো একটা আগে যেটা বলেছিলাম খানা দানারও ব্যবস্থা থাকে এখানে কিন্তু মানে ইনস্ট্যান্ট কিছু খাবার দাবার তৈরি করে বিক্রি করে তো এখন আজকে দেখছি না এখন পর্যন্ত আমরা আসলে একটু সকাল সকাল এসেছি আজকে কারণ একটু পরে হয়তো অনেক ভিড় হয়ে যাবে আরও অনেক লোক আসবে ভিড় হয়ে যাবে সেজন্য একটু সকাল সকাল এসেছি এই যে একটা জিনিস পেতলের অনেক পুরাতন দেখে দেখেই ভালো লাগলো তো যাই হোক পুরো মার্কেট ঘুরে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমি ছোটো ছোট করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মেলায় ঘুরে আমার যেমন ভালো লেগেছে আমার বিশ্বাস আমার ভিডিওটা দেখে আপনারাও এনজয় করেছেন তো আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ